সারাদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে আজ নজরে যে খবরের দিকে আমরা নজর রাখবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে। আমাদের সঙ্গে সুবল থাকবেন, রাকিবুল থাকবেন, কৌস্তব, শুভঙ্কর থাকবেন আমাদের সঙ্গে। তবে সবার প্রথম আমি শুভঙ্করের কাছে যাব। শুভঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, বাহিনী মোতায়েন নিয়ে আপডেট এসছে কিছু নতুন, সেই বিষয়ে জানতে চাইবো। देखो पायल, तुम्हें जानिए रखी जे भाव राज्य निर्वाचन कमिशनर गतकाल जानिए दिए क्योंकि केंद्रीय स्वराष्ट्र मंत्रकर का फिर चिठी दिए सेखाने क्योंकि स्पष्ट जाना हो बाहिनी सम्पर्के अर्थात जे केंद्रीय बाहिनी ये राज्य पंचायत निर्वाचन त्रिस्तरीय पंचायत निर्वाचन से निर्वाचन जो 822 कोम्पानी तुम जानो 22 कोम्पानी केंद्रीय बाहिनी आगे पाठाना हो क्यों तार परवर्ती क्यों 315 और तार परवर्ती 485 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী এই কেন্দ্রীয় বাহিনী কোথায় কিভাবে ডিপ্লয় হবে সেই বিষয় নিয়ে কিন্তু মূলত সংশয় বা দ্বন্দ্ব ছিল এবং সেইখানে দাঁড়িয়েই কিন্তু বিএসএফ এর তরফ থেকেও জানানো হয়েছিল যে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে তাদেরকে অন্ততপক্ষে জানানো হয়নি কোথায় কিভাবে কত পরিমাণ ফোর্স পাঠানো হবে। গতকাল কিন্তু একেবারে স্পষ্ট করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন যে কোন জেলায় কত ফোর্স বা কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী থাকছে। সবথেকে বেশি केंद्रीय बाहिनी किन्तु मुर्शिदाबादे 26 कोम्पानी तारपर बाँकुड़ाते 24 कोम्पानी एरकम परपर परपर किन्तु दक्षिण चौबीस परगना उत्तर चौबीस परगना हावड़ा हुगली विभिन्न जगह कोचबिहार सब जैगाते किन्तु बाहिनी मोतायन होबे दार्जिलिंग कालिम्पोंग एवं सबथेके बड़ो विषय जेखाने बार बार राज्य निर्वाचन कमिशनर दिके आंगुल तोला होच्छिलो जे राज्य निर्वाचन कमिशन नाकि कोनोभाबेई तारा किभाबे डेप्लयमेंट होबे सेई विषयटी जानाच्छिलो ना किन्तु राज्य निर्वाचन कमिशन स्पष्टई गतकाल जानिए दिए कोथाय कत फोर्स बा केंद्रीय बाहिनी मोतायन करा होबे। एखन सबथेके बड़ प्रश्न जे एई जे 300 कोम्पानी एबं 485 कोम्पानिर केंद्रीय बाहिनी सेई केंद्रीय बाहिनी कतक्षणे आसबे एबं सेखाने कोथाय कोथाय कतदिनेर मध्ये सेई फोर्स डेप्लय होबे केनना तुमि जानो जे 8 जुलाई राज्ये त्रिस्तरीय पंचायत निर्वाचन एबं सेई दिके ताकिये स्वाभाविकभाबेई किन्तु এই নির্বাচনকে একটি বড় চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে যেভাবে বলা হচ্ছে সেভাবেই কিন্তু কাজ করছে রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রকে বারবার রিকুইজিশন করা হয়েছে এই কেন্দ্রীয় বাহিনী নিয়ে। এখনো পর্যন্ত কিন্তু যে বাহিনী পাঠানোর কথা সেই বাহিনী এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, কতদিনের মধ্যে এসে পৌঁছাবে সেটি এখনো স্পষ্ট না। তবে রাজ্য নির্বাচন কমিশন কিন্তু নিজের কাজ অত্যন্ত সুনিপুণভাবে সেরে রেখেছেন। তারা গতকালই স্পষ্ট করে দিয়েছে যেই অভিযোগ তাদের বিরুদ্ধে উঠছিল বা বিএসএফ যেভাবে বলেছিল যে না কোনো ডিপ্লয়মেন্টের ব্যাপারে নাকি তাদের জানানো হয়নি সেটি কিন্তু গতকালই স্পষ্ট করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। অর্থাৎ এবার কিন্তু বল কেন্দ্রীয় সরকারের বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কোর্টে কতদিনে তারা রাজ্য নির্বাচন কমিশনের যে রিকুইজিশন সেই রিকুইজিশন মারফত তারা বাহিনী পাঠাবে এটা কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন। কেননা তুমি জানো 8 জুলাই যেহেতু নির্বাচন বেশ কিছু এলাকাকে কিন্তু রাজ্য নির্বাচন কমিশন স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে সেই সব জায়গায় তারা চাইছিল, যেমন আমি নামগুলো যেগুলো বললাম বাঁকুড়া এই জায়গাগুলোতে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এইসব জায়গাগুলোতে একটু আগে ভাগে ফোর্স পাঠানোর জন্য কিন্তু চাইছিল রাজ্য নির্বাচন কমিশন। সেই দিকে তাকিয়ে কিন্তু বারবার চিঠি চাপাটি করা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে এবং সেখান থেকে কোনো রকম জবাব না আসা গতকাল আমরা দেখেছি পাল্টা চিঠি রাজ্য নির্বাচন কমিশনের তরফ। এখন সবথেকে বড় প্রশ্ন যে রাজ্য নির্বাচন কমিশনের এই যে বারবার দরজায় করা নাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তারপর কতক্ষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাদেরকে বাহিনী পাঠায় এই পর্যাপ্ত বাহিনী, কেননা গতকালই আমরা শুনেছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সর্বত সাহায্য করবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে। অর্থাৎ সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে রাজ্যের কাছে যে প্রায় ৬৬,০০০ মতো রাজ্য পুলিশ রয়েছে তারপরেও আরও ১২০০ পুলিশ পাঠানো হয়েছে। স্বাভাবিকভাবেই এখন কেন্দ্রীয় বাহিনীর দিকে কিন্তু তাকিয়ে রয়েছে রাজ্য নির্বাচন কমিশন। পায় একেবারে আমাদের নজর থাকবে সেই দিকে। শুভঙ্কর আমাদের সঙ্গে থাকো। এবং আজ অন্যদিকে জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত রয়েছেন। তৃণমূল সুপ্রিমো আজ প্রচারে জলপাইগুড়িতে, আমরা সেই নিয়েও জানবো বিস্তারিত। আমরা কৌস্তবের কাছে চলে যাব সরাসরি এবং কৌস্তবের কাছ থেকেই জানতে চাইবো নিরাপত্তা ব্যবস্থার বিষয় এবং জলপাইগুড়িতে তার প্রচারের পর কি কি কর্মসূচি রয়েছে সেই বিষয়েও। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পঞ্চায়েত পাল মহকুমার কান্তির এই চিকেন্দা ভান্ডারী ময়দানে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে এসেছিল চালসা এবং গতকাল তিনি সেখানে বৈঠক করেন এবং সেখানে জনসংযোগ সারেন। আর কিছুক্ষণ বাইরে গিয়ে জানা যাচ্ছে তৃণমূল সূত্রে দুপুর ১২টা নাগাদ এই ময়দানে নির্বাচনী জনসভা এবং যেটি জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালসায় যে এখানে রয়েছে সেখান থেকে এই ময়দানে আসবেন এবং নির্বাচনী ভাষণ রাখবেন। তবে এখনো পর্যন্ত কিন্তু যেটা নজরে আসছে যে দলীয় নেতৃত্ব, জেলা নেতৃত্ব থেকে শুরু করে যে পুলিশ প্রশাসন যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের মধ্যে কিন্তু চূড়ান্ত ব্যস্ততা এবং তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি তোমাকে বলে রাখবো যে চালসা থেকে শুরু করে ক্রান্তি পর্যন্ত যে জাতীয় সড়ক রয়েছে সেই সড়কেও কিন্তু চারদিকে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যেটি মনে করা হচ্ছে যদি আবহাওয়া খারাপ থাকে তবে সভা একদিকে জগন্নাথ জলপাইগুড়িতে প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে আজ নদিয়ার ডোমকলে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সুবল। আমি সরাসরি সুবলের কাছে চলে যাব। সুবল, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার ডোমকলে এবং নদিয়াতে প্রচার, এবং তার আগে নিরাপত্তা ব্যবস্থা কি দেখছো? সেখানকার যারা কর্মী সমর্থক রয়েছে পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে তারা কতটা উত্তেজিত? নদিয়া ও ডোমকলের প্রচারে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত নির্বাচনের আগে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ প্রচারে যাবেন নদিয়া এবং ডোমকলে। সুবলের থেকে আমরা জানবো, তবে এই মুহূর্তে আমরা অপর এক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে তার কাছে যাব। আমাদের সঙ্গে রকিবুল রয়েছেন। রকিবুল, আজ নদিয়াতে যেমন একদিকে প্রচার রয়েছে অভিষেকের, অন্যদিকে ডোমকলেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার রয়েছে। কর্মী সমর্থকরা কতটা উত্তেজিত দেখছো? তার কারণ পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেকের এই প্রচার। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকের মধ্যে উদ্দীপনা, তারা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে নিজের ডোমকল এলাকাতে দেখতে পাবে, যাকে এতদিন টিভিতে দেখতো, আর তাই ঘিরেই কিন্তু উন্মাদনা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে। তবে এই ঘটনার পাশাপাশি মুর্শিদাবাদের ডোমকলের যে ধুলাউড়ি অঞ্চল আছে তুলসীপুর, সেই তুলসীপুরে কিন্তু কাল তৃণমূল এবং সিপিএমের যে সংঘর্ষ, সেই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে। আর এই ঘিরে কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকাতে এবং চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। ফলে অভিষেকের সভায় কি পরিমাণে লোকজন আসবে সেই নিয়ে কিন্তু চিন্তায় আছে রাজ্যের শাসক শিবির। একেবারেই সেদিকে কিন্তু নজর রেখেছে রাজ্যের শাসক শিবির এবং রাজ্যের অন্যান্য রাজনৈতিক দল। আমরা আবারও নদিয়ায় যাব সুবলের কাছে। সুবল, যেমনটা তোমাকে বলছিলাম, পঞ্চায়েত নির্বাচন সামনে এবং তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রচার যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কতটা উদ্দীপনা দেখছো কর্মী সমর্থকদের মধ্যে? প্রথমেই বলি, সকাল থেকেই ঝিরঝির বৃষ্টি এবং মেঘলা আকাশ, তা সত্ত্বেও বিশেষ করে তৃণমূল নেতৃত্বের দাবি মানুষের ঢল নামবে। দেখো, গত ৯ই জুন নবজোয়ার কর্মসূচিতে এই মাঠেই কিন্তু তার সভা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই সভা বাতিল হয়ে যায়। এরপর কিন্তু তিনি কল্যাণীতে আসেন অধিবেশনের জন্য, এবং সেখানেও কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের জন্য বাতিল হয়ে যায় অধিবেশন। আজ সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, এই কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্র হাঁসখালি, যেখানে কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ বিজেপিকে এখান থেকে প্রতিরোধ করা বা বিজেপি থেকে ভোট কিভাবে নিজেদের ইয়েতে ফিরিয়ে আনা যায়, এই চ্যালেঞ্জ কিন্তু বিশেষ করে আজকের এই সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেন সেদিকেই তাকিয়ে। কারণ কৃষ্ণগঞ্জ বিধানসভায় 2019-এ গোড়ার দিকে सत्यजित विश्वास खून हन এবং তারপরে 19-এর লোকসভা এবং কৃষ্ণগঞ্জ বিধানসভায় কিন্তু বিজেপি ভালো ফল করে এবং 21-এও কিন্তু নদিয়া দক্ষিণে প্রায় সবকটি আসনেই কিন্তু বিজেপি জয়লাভ করেছিল। কাজেই সবথেকে বড় চ্যালেঞ্জ এই যে মতুয়া ভোট এবং উদ্বাস্তু অধ্যুষিত এলাকা সেখানকার থেকে এই ভোট নিজের দিকে টেনে আনা এবং সেই কাজেই কিন্তু আজ প্রথম তিনি নজর দিয়েছেন দক্ষিণবঙ্গের প্রচারে এই বাতকুল্লার অনামী ক্লাবের মাঠ থেকেই এবং যেটা জানা যাচ্ছে কৃষ্ণগঞ্জ হাসখালি এবং তৎসংলগ্ন এলাকা থেকে প্রচুর কর্মী সমর্থক এবং যারা প্রার্থী তারা সকলেই আসবেন এবং উদ্যোক্তা বিশেষ করে সভাপতির দাবি দক্ষিণ সভাপতির দাবি এত মানুষের ঢল নামবে যে ওই অনামী ক্লাবের মাঠে জায়গা দেওয়া মুশকিল হবে এবং এরপরে তিনি এখান থেকে কিন্তু চলে যাবেন ডোমকলে সেখানে তার রোড শো রয়েছে। পায়েল বেশ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য শুভঙ্করকে ধন্যবাদ ধন্যবাদ রকিবুল নদিয়া থেকে আমাদের সঙ্গে ছিলেন সুবল সুবলকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ নজরে যে খবরের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমাদের প্রতিনিধিরা ছিলেন আমাদের সঙ্গে। এখন সময় ছোট্ট একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।